আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং ব্যাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডমিনোজের খুবই জনপ্রিয় একটি সাইড ডিশের রেসিপি আর সেটা হলো জিঙ্গি পার্সেল ওভেন ছাড়া চুলাই খুব ইজিলি জিঙ্গি পার্সেলগুলো বেক করে নিয়ে যায় এটার নামটা একটু ডিফারেন্ট হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে রেসিপিতে প্রথম একটা বড় বলে আমি হালকা গরম পানি নিয়েছি আর একটা আঙ্গুলে পানিতে ডুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ পানিটা এরকম গরম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এই চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটাও দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে মিশিয়ে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য পনেরো মিনিট হয়ে গিয়েছে আর এরই মধ্যে ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইস্টটা যখন দেখবেন এরকম বাবলের মতো হয়েছে তখন বুঝতে হবে ইজটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর এক চাচামিষ অরিয়ানো এখন এটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর এখানে যেহেতু আগে আমি ওয়ান থার্ড কাপ পানি ইউজ করেছি খুব বেশি পানি লাগবে না এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আমি এখানে অরিগানো ইউজ করেছি তবে আপনার অরিগানোটা দিতে না চাইলে না দিলেও চলবে এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা দেওয়ার পরে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মুথে নিচ্ছি এই ডোয়ের ওপর সাইডটাতে কিছুটা তেল লাগিয়ে এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রেস্টে রেখে দিব আর বাসায় যেটা সবচেয়ে গরম জায়গা সেই জায়গায় এটাকে রেস্টে রাখতে হবে আমি একটা বন্ধ ওভেনে রেখে দিচ্ছি আর এই ডোটা ফুলে ডাবল হতে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ডোটাকে রেস্টে রেখে এখন ভেতরে ফিলিংটা রেডি করে নিব আমি চুলো একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি এখন এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু সর্টে করে নিচ্ছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি এই সব কিছুকে জাস্ট এক মিনিটের মতো আমি একটু সর্টে করে নিব এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি এখন চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝে মাঝে রেখে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা শুধু এই ভেতরের ফিলিংয়ের জন্য ইউজ করতে হবে ডোতে যেহেতু আগে থেকে লবণটা ইউজ করেছি দিয়ে দিচ্ছে হাফ চা মতো অরিগানো আপনারা চাইলে এখানে মিক্সড হার্বসও ইউজ করতে পারেন দিচ্ছে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দুই টেবিল চামিচ চিলি সস এখন এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রিন কালারের ক্যাপসিকাম কুচি তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও এখানে দিতে পারেন এখানে আপনারা সুইট কর্নও ইউজ করতে পারেন তবে আমি করছি না এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ মেয়োনোনজ মেয়োনিসটা দিলে এই ভেতরে ফিলিংটা অনেক বেশি ক্রিমি হয় তবে আপনারা না দিতে চাইলে না দিলেও চলবে এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পনির পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে কেটে নিয়ে নিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই সব কিছুকে এক দুই মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি ভেতরের ফিলিংটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এটা হয়ে গিয়েছে এটা এখন চুলা থেকে না আমি আমি পুরোপুরি ঠান্ডা করে নিব দুই ঘন্টা পর আমি ডোটাকে বন্ধ ওভেন থেকে বের করে নিয়ে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফুলের ডাবল হয়ে গিয়েছে এখন এর ভেতরের বাতাসটাকে বের করে দিয়ে আমি কিছুটা ময়দায় ছিটিয়ে এটাকে আবারও চার পাঁচ মিনিটের মতো একটু মুথে নিচ্ছি এটাকে ভালোভাবে একটু মুথে নেওয়ার পর এটাকে একটু রোল করে নিয়ে আমি ছয়টা সমানভাগে এই ডোটাকে কেটে নিচ্ছি আর আমি এখানে দেড় কাপ ময়দা ইউজ করেছি দেড় কাপ ময়দা দিয়ে ছয়টা জিঙ্গি পার্সেল তৈরি করা সম্ভব তবে আপনারা যদি বেশি বা কম তৈরি করতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কম বা বেশি করে নিতে হবে ছয়টা সমান ভাগে ভাগ করে নেওয়ার পর এখন একটা একটা করে জিঙ্গি পার্সেল আমি তৈরি করে নিব আর বাকিগুলোকে আবারও বাটিতে রেখে ঢেকে রেখেছি তাহলে এগুলো ড্রাই হয়ে যাবে না আর এখানে আমি কিছুটা ময়দা ছিটে এটাকে বেলে নিচ্ছি নর্মালি রুটিটাকে আমরা যেভাবে বেলে নিই এটাকেও সেভাবে বেলে নিতে হবে এটাকে বেলে নেওয়ার পর এটাকে এখন তিন কোনা করে ভাজ করে নিব আমি এই রুটির ওপরে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি আর এই পানিটা রুম টেম্পারেচারে আছে পানিটা লাগিয়ে নিলে এটা যখন ভাজ করা হবে তখন এই ভাজটা খুলে আসবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ভাজ করে নিচ্ছি ট্রায়াঙ্গেল করে এটাকে ভাজ করে নেওয়ার পর আবারও কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে আর বেলে নেওয়ার সময় তিনকোণা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে তাহলে যে তিনকোণা আমরা শেপ তৈরি করে নিয়েছি সেই শেপটা নষ্ট হয়ে যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে বেলে নিচ্ছি এটা বেলে হয়ে গিয়েছে এখন ওপরে কিছুটা মোজারেলা চিজ দিয়ে ভেতরে যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে ফিলিংটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার বেক করার সময় ফিলিংটা বের হয়ে আসতে পারে এর ওপর আমি আবারও কিছুটা মোজেরালা চিজ দিচ্ছি তবে আপনারা চাইলে না যে কোনো চিজও এখানে ইউজ করতে পারেন এখন এটাকে পার্সেল তৈরি করে নেওয়ার পালা মানে এটাকে এখন আবার ভাজ করে নিব আর এটাকে ভাজ করার সময় প্রত্যেকটা সাইডের ওপরে একটু করে পানি লাগিয়ে নিয়েই ভাজ করতে হবে তাহলে এটা বেক করার সময় খুলে আসবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি প্রত্যেকটা সাইড লাগানোর সময় আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি আর লাস্টে একটু হাত দিয়ে চেপে নিতে হবে তাহলে ভাজগুলো খুলে আসবে না এটা এখন রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি জিঙ্গি পার্সেলগুলো তৈরি করে নিয়েছি আর এখন এগুলোকে বেক করে নেওয়ার পালা আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি সেটার উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে এই পার্সেলগুলো রাখার সময় একটা আরেকটার সাথে লাগিয়ে রাখা যাবে না কেননা এটা বেক করার সময় বেশ কিছুটা বড় হয়ে যাবে আমার এই ট্রেটা যেহেতু খুব বেশি বড় না আমি এখানে দুইটা পার্সেল রাখতে পেরেছি এখন এটার উপরে কিছুটা তরল দুধ ব্রাশ করে নিচ্ছি আর এই দুধের মধ্যে আমি এক চাচামিষ চিনি মিশিয়ে নিয়েছি দুধ চিনির এই মিশ্রণটাকে পার্সেলের উপরে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তাহলে এগুলো যখন বেক করা হবে এগুলো সব সাইড থেকে সমান একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর এগুলো যদি ওভেনে বেক করা হয় তাহলে আরও বেশি ভালো কালার আসে আর যেহেতু আমি এগুলোকে চুলায় বেক করব। অবশ্যই দুধটাকে ব্রাশ করে নিতে হবে উপরে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছে এটা অপশানাল এটাকে যদি এখন আপনারা ওভেনে বেক করেন তাহলে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড একটা ওভেনে পনেরো মিনিট বেক করে নিতে হবে আর আজ আমি যেহেতু চুলায় বেক করব আমি একটা বড় পাতিলে বেশ কিছুটা লবণ দিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিট প্রিহিট করে নিয়েছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম এখন এই পার্সেলের প্লেটটাকে আমি ভেতরে বসিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আছটাকে মিডিয়াম আর লোয়ের মাঝে মাঝে রেখে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিতে হবে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার সাথে সাথে এর ওপরে কিছুটা মেল্টেড বাটার ব্রাশ করে দিতে হবে এতে এটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকবে একইভাবে আমি বাকি জিঙ্গি পার্সেলগুলো এখন তৈরি করে নিব তবে এগুলো যদি ওভেনে বেক করা হয় এগুলো কালারটা আর অনেক বেশি সুন্দর আসে আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার সফট আর ময়েস্ট হয় আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি বাসাটা ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ